আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ছাদ বাগান, উদ্ভিদ, শখের গাছ লাগানো এগুলো অনেক দেখেছি, দেখে থাকি। তো আজকেও কিছু গাছ আমরা দেখব, শখের গাছ, এবং অনেকটা বাগান টাইপেই, তবে এটা ছাদ বাগান নয়, এটা আসলে কি নাম জানি না, রুম বাগান, রুমের মধ্যে আছে। এবং এটি আমাদের এক গুণী শিক্ষিকার বাসায়, কিশোরগঞ্জের একজন আইকন শিক্ষক রয়েছেন, আপনারা জানেন, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের রুকসানা আপা, সেই রুকসানা আপার বাসায়। তো আসলে আমি প্রথমেই একটু রুমটা দেখাবো, তারপর কিছু গাছ দেখাবো, আপার শখের কিছু গাছ দেখাবো। আমি তার আগে একটু এদিকটাতে দেখে নিই। এখান থেকেই শুরু করি, একটু দেখাই। এটা হচ্ছে, এই যে পুরোটাই রুমের মধ্যে রয়েছে, এবং দেখুন আর্টিফিশিয়াল মনে হলেও কিন্তু আর্টিফিশিয়াল নয়, এগুলো গাছ, এই যে মাটির মধ্যে লাগানো রয়েছে, এটি মানে অসম্ভব সুন্দর। আর এটা দেখলে আপনারা হয়তো অনুমান করতে পারবেন যে কতটুকু যত্ন এখানে নিতে হয়, কতটুকু পরিচর্যা করতে হয় এই ন্যাচারাল গাছগুলোকে জীবন্ত রাখার জন্য। এবার একটু এদিকটাতে দেখাই, এই হচ্ছে আরেকটি গাছ, এখানে একটু দেখাই, দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সবকিছুই বিভিন্ন প্রজাতির রয়েছে, যেগুলোর একটা নামও আমি জানি না, আপনারা হয়তো বা চিনতে পারবেন কিছু কিছু, এবং অনেক কালেকশন রয়েছে যেটা আমরা দেখতেছি। আপনাদেরকে একটু যদি দেখাই, এটাতে একটা সুন্দর ফুলও ধরে আছে, দেখুন। আমি আবারও বলছি, এটি আমাদের বড় আপা কিশোরগঞ্জের রুকসানা আপার বাসায়। রুকসানা আপা অত্যন্ত গুণী একজন শিক্ষক, আপনারা জানেন, এবং উনি ভালো, অনেক ছাত্র সংখ্যার দিক থেকে অনেক বড় এরকম একটি স্কুলে শিক্ষকতা করছেন এই কিশোরগঞ্জ সদরে। তো তার বাসায় আমরা আসছি, সামাদ স্যার আছেন আমাদের সাথে, আপার সাথে দেখা করার জন্য আসছিলাম, এরই ফাঁকে আপনাদেরকে এই দৃশ্যগুলো একটু দেখাচ্ছি। একটু এখান থেকে দেখাই, এই গাছটা আসলে খুবই চমৎকার, পাতাগুলো ছেঁড়া ছেঁড়ার মতো মনে হচ্ছে, অনেকটা ঠিক প্লাস্টিকের মতো। ওদিকটাতে দেখাই, এটা আছে, এবার একটু উপরের দিকে আপনাদেরকে যদি দেখাই, দেখুন ওদিন একটা লেখা পড়েছিলাম, এই গাছটি দেখুন কি চমৎকার, আপা একটা পোস্টে লিখেছিলেন যে এদের যত্ন করতে করতেই পুরোটা সময় কেটে যায়, আর যে শ্রম হয় তার সেই শ্রমের জন্য কোনো রকম ক্লান্তি বোধ করেন না। তো আসলে ওই পোস্টটা দেখেই অনেকে হয়তো বুঝতে পারবেন না যে আপা কি বিষয়টা বলতে চেয়েছেন। তো এখানে আসলে এটা দেখলেই কেবল অনুমান করা যাবে যে আসলে পরম মমতায় এই গাছগুলোকে, এই কালেকশনগুলোকে এখানে রাখা হয়েছে, এবং যত্নের ফলেই কিন্তু এরা এতটাই জীবন্ত এবং প্রাণবন্ত। দেখুন আপনি কত সুন্দর এই জিনিসটা। এখানে আরো কিছু কালেকশন রয়েছে, আপনাদেরকে আমি দেখাই। তো সবচেয়ে আকর্ষণীয় বা উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব নেই, একটি ধুলির কণাও আমরা কোথাও দেখতে পাচ্ছি না, অথচ প্রত্যেকটা গাছ কিন্তু একবারে ন্যাচারাল মাটির মধ্যে রোপণ করা হয়েছে। সেই সাথে আপনারা দেখুন একটি
পানির ফোঁটাও কিন্তু কোথাও পড়েনি। অথচ এদের জীবিত রাখার জন্য, সজীব রাখার জন্য যা যা দরকার সবগুলো কিন্তু পরিচর্যা করা হয়ে থাকে। এখানে এটা খুব চমৎকার লাগছে, একটা কাচের বোতলের মধ্যে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখাই। দেখুন আপনারা, এটা এটা আরো চমৎকার, অর্থাৎ এটার ভেতরে যে শিকড় শেকড় গুলো রয়েছে তার সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে। স্বচ্ছ একটা কাঁচের বয়ামের মধ্যে এই গাছটি রয়েছে। হ্যাঁ, আমি একটু এখান থেকে দেখাই। এটাও অনেক সুন্দর লাগছে। এখানেও একটি গাছ রয়েছে। এখানে আরো দুটি গাছ আছে। এই পাশটাতেও কিছু গাছ রয়েছে, আপনাদেরকে একটু এখানে দেখাই। একটা রুমের মধ্যে সবুজের এতটা সমারোহ সাধারণত খুব কম দেখা যায়, বিশেষ করে আমাদের অঞ্চলে তো কমই এবং খুব একটা দেখা হয় না। তো এদিক থেকে আমি বলবো পুরোটাই একটা ব্যতিক্রম উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোতে পানি দেওয়া হয়, মাটি আছে এবং সবগুলো গাছই খুবই জীবন্ত। এবং বাইরে বাগানে যখন থাকে বা নার্সারিতে যখন থাকে তখন ঠিক যেরকমটা থাকে এই ঘরের মধ্যেও কিন্তু সবগুলো এরকমই মনে হচ্ছে। মানে মনেই হচ্ছে না যে গাছগুলো আসলে ঘরের মধ্যে রয়েছে, রুমের মধ্যে রয়েছে এবং এতটা জীবন্ত। আসলে সবগুলোকেই দূর থেকে দেখলে আর্টিফিশিয়াল মনে হবে, প্লাস্টিকের মনে হবে, কিন্তু সবগুলোই এখানে ন্যাচারাল। প্রত্যেকটাতেই মাটির মধ্যে রোপণ করা হয়েছে এবং এই যে এখান থেকে বেয়ে আসছে। এদিকটাতেও একটি রয়েছে। আসলে যে কারোর ভালো লাগবে, যে কোনো মানুষের, এবং যে কেউ চাইবেন যে এরকমটা আমরাও করি, বাসায় করি, তো আসলে অনেক শ্রম দিতে হয়, অনেক পরিচর্যা করতে হয়, তারপরে কিন্তু এই অবস্থাটা হয়। তো দর্শক বন্ধুরা, আমরা রোকসানা আপার বাসার এই গাছগুলোকে আপনাদেরকে দেখালাম, দেখানোর চেষ্টা করলাম। এবার আমি একটু পুরোটা একবারে দেখাতে চাই, যে তাহলে হয়তো বুঝতে পারবেন যে কীরকম আছে। এই দিকটাতে এই যে দেখাই, এই হচ্ছে পুরো রুমের ভিউটা যেখানে এগুলো রয়েছে। এখানে একটি গাছ আছে, এটাকে আমরা টেবিলের উপরে পেয়েছিলাম আসার সময়, এখন ট্রে রাখার কারণে এটা নিচে রাখা হয়েছে। দেখুন একবারে খুবই চমৎকার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।